বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচ বাড়িয়ে দ্বিগুণ করেছে কানাডার সরকার। দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলার সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন। 2024 সালের 1 জানুয়ারি থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। বিবিসির খবরে বলা হয়েছে, 2 দশক ধরে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাংকে দেখাতে হয় যে তার $10,000 আছে। নতুন বছরের চালু হতে যাওয়া নিয়ম অনুসারে এখন থেকে শিক্ষার্থীদের ব্যাংকে $20,635 দেখাতে হবে। এ অর্থ শিক্ষার্থীদের কানাডায় জীবনযাপনের নিশ্চয়তার জন্য। মার্ক মিলার বলেছেন, কানাডায় পড়তে যাওয়ার জন্য যে যে শর্ত আছে সেগুলোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে সমন্বয় করা হয়নি। এর ফলে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীরা দেখতে পান সেখানে থাকার মতো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই। তিনি বিদেশি শিক্ষার্থীদের কাজের সময়সীমা বাড়ানোর বিষয়েও ইঙ্গিত দেন। বিদেশি শিক্ষার্থীরা এখন দেশটিতে সপ্তাহে 20 ঘন্টা কাজের অনুমতি পান। এ সময়সীমা বাড়ানোর দিকে যেতে পারে দেশটি। অনেকদিন ধরেই সমালোচকরা দাবি করে আসছেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত শিক্ষা নেই এমন বিদেশিদের সুযোগ দিয়ে আসছে এবং ওই বিদেশিদের কানাডায় কাজ করার ও স্থায়ী হওয়ার সুযোগ করে দিচ্ছে। মিলার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কানাডার প্রদেশ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আসন্ন ফল সেমিস্টারের আগে যথাযথ পদক্ষেপ নিতে না পারে, তাহলে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা সীমিত করা হবে। প্রদেশগুলোতে কিছু ডিপ্লোমা চালু আছে যেগুলো কেবল নামমাত্র চলছে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভীর মেটালই প্রথম বাংলাদেশে। টানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। ক্যাম্পাসের বাইরে থাকার জায়গা দিতে পারবে এবং দায়িত্ব নিতে পারবে এমন নিশ্চয়তা দিয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করানোর জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান মিলার। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক তত সংখ্যক শিক্ষার্থীকেই পড়ার সুযোগ দেবে যতজনের থাকা খাওয়ার সুবিধা তারা দিতে পারবে।